नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। वीडियो क्लिक करार धन्यवाद। तो फ्रेंड्स, अपनारा प्रत्येके जानें करोना हबर कारण लकडाउन चलाकालीन समय थेके राज्य एवं केंद्र रेशन बंटने सबथेके बेशी जोर दिएछे। सेई क्षेत्रे आमादेर राज्ये जे समस्त रेशन कार्डगुली रयेछे अर्थात RKSY 1 एवं RKSY 2 अर्थात राज्य खाद्य सुरक्षा योजना 1 एवं RKSY 2 अर्थात राज्य खाद्य सुरक्षा योजना 2 एवं जे समस्त फूड कूपनगुली रयेछे सेई समस्त रेशन कार्डे प्रथमत 5 কেজি করে খাদ্যশস্য দেওয়া হচ্ছিল এবং পরে তা কিছুর অদল বদল হয় এবং 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হচ্ছিল এবং RKSY 2 রেশন কার্ডে 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হচ্ছিল। সেই ক্ষেত্রে জানুয়ারি মাসে আপনাদের যে পরিমাণ বরাদ্দ আপনারা চাল পান, এছাড়াও আপনারা অতিরিক্ত 16 কেজি করে চাল এবং 20 কেজি করে গম আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আজকে ভিডিওতে আপনাদের জানাবো যে জানুয়ারি মাসে RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ডে 10 কেজি করে খাদ্যশস্য পাবেন এবং অতিরিক্ত রেশন আপনারা কোথায় কোথায় পাবেন, এবং যদি না পান সেক্ষেত্রে আপনাদের কোথায় অভিযোগ জানাতে হবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে আপনার কাছে কী রেশন কার্ড রয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, প্রথমে দেখুন RKSY 1 অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনায় আপনাদের রেশন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে 15 মাস, অর্থাৎ কাজ পিছু প্রতি মাসে আপনাদের বরাদ্দ দেখুন আগস্টে 2020 থেকে জুনের 2021 সাল পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের দেওয়া হবে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম, এবং কয়েকটি অঞ্চল যেখানে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে আটা সরবরাহ করা হবে, অর্থাৎ যেখানে যেখানে আপনাদের গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে একইভাবে আটা সরবরাহ করা হবে। এর পরবর্তী দেখুন RKSY 1 ফুড কুপন অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 বিশেষ কুপন, যেখানে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছিল 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম। একইভাবে আপনাদের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসেও দেওয়া হয়েছিল এবং জানুয়ারি মাসেও আপনাদের একইভাবে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম দেওয়া হবে, এবং কয়েকটি অঞ্চলে যেখানে গমের পরিবর্তে আটা দেওয়া হয় সেখানে আটা সরবরাহ করা হবে। এর পরবর্তী দেখুন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 অর্থাৎ RKSY 2, যেখানে আপনাদের রেশন দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে 14 মাস, অর্থাৎ জুন মাসে 2021 সাল পর্যন্ত। এখানে কাঠ পিছু প্রতি মাসে আপনাদের বরাদ্দ আগস্টে 2020 থেকে জুনের 2021 সাল পর্যন্ত 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হয়েছিল, এবং জানুয়ারি মাসে আপনাদের একইভাবে 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হবে। পরবর্তীতে দেখুন RKSY 2 স্পেশাল কুপন অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 বিশেষ কুপন, যেখানে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, যেখানে আপনাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম। একইভাবে আপনাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসেও আপনাদের 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম দেওয়া হবে। এছাড়াও আপনাদের মিলবে অতিরিক্ত রেশন, যেখানে কটি বিশেষ প্যাকেজ, যেই বিশেষ প্যাকেজগুলিতে আপনাদের প্রতিটি কার্ডে কিন্তু আপনারা অর্থাৎ RKSY 1 এবং RKSY 2 কার্ডে আপনারা কিন্তু 16 কেজি করে চাল কিন্তু পেয়ে যাবেন। যেখানে দেখুন বিশেষ প্যাকেজ সিঙ্গুর এবং আয়লা, যেই বিশেষ প্যাকেজে আপনারা সরাসরি এই সমস্ত যদি জায়গা থেকে আপনারা হন সেক্ষেত্রে আপনারা কিন্তু রেশনের বিশেষ প্যাকেজ পেয়ে যাবেন, যেখানে সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ, এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ যেখানে ক্যানিং 1, বাসন্তী, গোসাবা, মধুরাপুর 2, জয়নগর 2, কুলতলি, পাথর প্রতিমা, নামখানা, সাগর এবং কাকদ্বীপ ব্লকের অংশ, এবং উত্তর চব্বিশ পরগনার আয়লা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ যেখানে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাকা, সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 ব্লকের অংশ। এখানে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে 15 মাস, অর্থাৎ আপনাদের জুন মাসের 2021 সাল পর্যন্ত এই বিশেষ প্যাকেজ দেওয়া হবে, যেখানে আপনাদের যে কোনো কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 অথবা 2 সেই যে সমস্ত কার্ডই হোক না কেন আপনারা 16 কেজি করে চাল কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন। যা কিন্তু দেখুন নিচেতে বলে দেওয়া হয়েছে, ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত, অর্থাৎ আপনাদের যে কার্ডই হোক, RKSY 1 হোক, RKSY 2 হোক, যে কোনো কার্ডই কিন্তু আপনারা 16 কেজি করে চাল কিন্তু আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যদি এই রেশনের থেকে বঞ্চিত হন সেক্ষেত্রে আপনারা কোথায় অভিযোগ জানাবেন? তো দেখুন খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার টোল ফ্রি নাম্বার হেল্পডেস্ক 1800-345-5505 অথবা 1967 নম্বরে ফোন করলে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন। দ্বিতীয় যে প্যাকেজটি, সেই প্যাকেজটি হলো আপনাদের পার্বত্য এলাকার জন্য, যেখানে আপনাদের দেখুন সম্পূর্ণ
মূল্যে 15 মাস, যেখানে পার্বত্য এলাকায় বিশেষ প্যাকেজ দেওয়া হয় নিম্নলিখিত অঞ্চলগুলির জন্য, যেখানে দার্জিলিং জেলার দার্জিলিং মিরিক কার্শিয়াং মহকুমা এবং কালিম্পংয়ের সম্পূর্ণ জেলাতে এই স্টেশনের বিশেষ প্যাকেজ দেওয়া হয়, যেখানে আপনাদের দেখুন কাঠ পিছু প্রতি মাসে বরাদ্দ, চাল 6 কেজি এবং ফার্টিফাইড আটা 4 কেজি 750 গ্রাম করে। অর্থাৎ আপনাদের RKSY 1 অথবা 2 যে কার্ডই হোক না কেন, আপনারা কিন্তু অতিরিক্ত চাল অর্থাৎ 6 কেজি করে চাল এবং ফার্টিফাইড আটা আপনারা 4 কেজি 750 গ্রাম করে পেয়ে যাবেন। এর পরবর্তী হলো বিশেষ প্যাকেজ চা বাগান। যেই বিশেষ প্যাকেজে আপনারা দেখুন চা বাগানে বিশেষ প্যাকেজ দেখা হয় নিম্নলিখিত অঞ্চলগুলির জন্য, যেখানে প্রথমেই হচ্ছে আপনাদের দার্জিলিং জেলা, যেখানে দার্জিলিং জেলা শিলিগুড়ির 41টি চা বাগান অঞ্চল, তারপর হচ্ছে আপনাদের আলিপুরদুয়ার জেলার 59টি চা বাগান অঞ্চল এবং জলপাইগুড়ি জেলার 87টি চা বাগান অঞ্চলে এই ডিসেন্ডের বিশেষ প্যাকেজ দেওয়া হয়, যেখানে আপনাদের RKSY 1 বা RKSY 2 যে কার্ডই হোক না কেন, আপনারা সেই কার্ডে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন 15 কেজি এবং গম পেয়ে যাবেন 20 কেজি। অর্থাৎ কয়েকটি অঞ্চলে যেখানে গমের পরিবর্তে আটা দেখা হয় সেখানে আটা সরবরাহ করা হবে। অর্থাৎ আপনারা এটি রেশনের অতিরিক্ত রেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ যে রেশনই পান না কেন আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন 15 কেজি করে এবং গম পেয়ে যাবেন 20 কেজি করে। এবং চতুর্থ যে প্যাকেজটি সেটি হচ্ছে টোটো জনজাতিদের জন্য, যে টোটো জনজাতিদের জন্য হচ্ছে টোটো এবং আলিপুরদুয়ার অর্থাৎ মাদারিহাট ব্লকের টোটোপাড়া অঞ্চলে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে 15 মাস, অর্থাৎ প্রতি মাসে বরাদ্দের পরিমাণ দেখুন এখানে চাল হচ্ছে 8 কেজি করে এবং ফার্টিফাইড আটা হচ্ছে 2.85 কেজি অনুসারে। এবং নিচেতে দেখুন বলে দেওয়া হয় যে ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ AYPHH অথবা SPHH RKSY 1 অথবা RKSY 2 ক্যাটাগরি অনুসারে বরাদ্দ প্রাপ্য ছাড়াও কিন্তু আপনারা এই রেশনটি পেয়ে যাবেন, অর্থাৎ চাল 8 কেজি করে এবং ফার্টিফাইড আটা 2.85 কেজি করে। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ফ্রেন্ডস।